দেয় যে এটা জালসা যদি এটা প্রমাণ করে দেয় কোরআন হাদিস দিয়ে এটা জালসা হয় দিনী মজলিস যেই হোক না কেন যদি প্রমাণ করতে পারে কিয়ামত পর্যন্ত সময় থাকলে এই জালসা এই মুলবি পড়া জালসা যদি প্রমাণ করে দেয় যে এটা জালসা কিয়ামত পর্যন্ত বলছি আমি টাইম দিলাম আমার জীবন পর্যন্ত এটা যদি জালসা প্রমাণ করে দিতে পারে তাহলে আমি আর কথাই বলবো না অসম্ভব মেলা চলছে জেনা চলছে দুর্নীতি চলছে রাজনীতি চলছে এটা জালসা মানে জালসার একটা নিয়ম নীতি আছে দিনী কথা বলার একটা নিয়ম নীতি আছে এটা কোন নিয়ম নীতি যেখানে মানুষকে বিবেচনা করা হয় না যেখানে শরীয়তকে বলি দেওয়া হচ্ছে যেখানে শরীয়তের সুন্নাতকে ফরজকে নষ্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে যেখানে আলেমের সম্মান নাই সেখানে অসম্ভব এটা জালসা হয় কি করে জালসা তো আসবে সেখানে আলেম ওলামা কথা বলবে অসম্ভব এখানে তো আলেমেরই গোষ্ঠী কোথায় কে আলেম এখানে এখনো কথা বলছে এখানে এখনো কথা বলছে ও কি হিন্দু বাচ্চা নাকি আর দোকানে যেটি আছে ওটি কি মুশরিক ওটি কি ইহুদি ওটি কি খ্রিস্টান ওর কি বাপ নাই আর যে মহিলাগুলো আছে ওরা কারা কার মেয়ে ওগুলো আমি তো বিয়ে করিনি আমার তো ছেলে মেয়ে নাই আপনারই ছেলে মেয়ে ওটি হ্যাঁ যে মেয়েটি দোকানে ফুচকা খায় গ্রিল খায় আর কি খায় ওরা কারা হ্যাঁ দীনী মুসলিম ভাই বোন ব্যবসা নিয়ে দুর্নীতি করা যায় টিকে থাকা যায় রাজনীতি দলীয় দাপট দেখিয়ে টিকে থাকা যায় টাকা পয়সার ক্ষমতা দিয়ে টিকে থাকা যায় দুনিয়াতে তবে জরুরি কথাটা শুনুন আপনাকে বলছি জরুরি কথাটা শুনুন টাকা দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে রাজনীতির পাওয়ার দেখিয়ে টাকা পয়সা দেখিয়ে বংশধর দেখিয়ে লোকজন দেখিয়ে জোরালোভাবে টিকে থাকা যায় দুনিয়াতে ক্ষমতা নিয়ে টিকে থাকা যায় কিন্তু একজন ইমানদার মানুষে আপনি টিকে থাকতে পারবেন না এটা বলে যাচ্ছে শুনে রাখুন যদি আপনার মাথাতে কিছু থাকে নিজেকে মানুষ যদি মনে করেন পশু যদি না মনে করেন নিজেকে মানুষ যদি মনে করেন তাহলে আমি বলে যাচ্ছি আমি আজ মানুষের আমার গ্রামে আমি কথা বলছি তা যদি আপনি নিজেকে মানুষ মনে করেন শুনে রাখুন যারা দাম্ভিকতা দেখিয়ে নীতিমালা দেখিয়ে এই ইসলামের দুর্নীতিকে এই ইসলামকে নষ্ট করছে এই পরিবেশকে নষ্ট করছে কিয়ামতের দিন একদিন জবাব দিতেই হবে কোনো পথ নেই এই জালসার নামে দুর্নীতি চলছে জালসার নামে পার্টিবাজি চলছে নেতাবাজি চলছে আমি বিষয় ছাড়াই আপনাকে কয়েকটি জরুরি কথা মনে করিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব এক মিনিট এখানে যে জালসাতে এসেছেন আপনার মুখটা বন্ধ থাকতে হবে এটা জরুরি কথা রাস্তাঘাটে দোকান পাশার বন্ধ লাথি মেরে নদীতে ফেলতে হবে এই ক্ষমতা থাকলে জালসা করেন আর না হলে জালসা বাদ দেন গানের ইয়ে নিয়ে এসে করবেন তাহলে এটা তো গানেরই হচ্ছে জেনাখানা খুলেছে এখানে ধর্মর নামে দুর্নীতি চলছে চালবাজি চলছে কে করেছে আর জিম্মেদার ও বুঝে জালসা কাকে বলে ওটা বুঝেও জালসাকে কি হয় জালসাতে কি হয় মেলা চলছে কেন দোকান থাকবে কেন হোটেল থাকবে কেন কেন আজীবন খেয়ে জি ভরে না এখন কিনবে কেন এখন খাবে কেন স্কুল কলেজ যাও তুমি মার্কেট বাজার ওগুলো তো মানা নেই করছো তো তুমি যা হিন্দুরা করে তুমি তা করছো তোমার বাপ আছে কি না আল্লাহ ভালো জানে তোমার জিম্মেদার আছে কি না আল্লাহ ভালো জানে তোমার মানুষত্ব আছে না আল্লাহ ভালো জানে তোমার স্বামী আছে না নাই আল্লাহ ভালো জানে তুমি এখানে যে দিনী মাহফিলে দিনী জালসায় তুমি মেলাতে পরিবর্তন করেছো কে হবে আর জিম্মেদার সম্মানিত উপস্থিতি জরুরি কথা আপনার সাথে কয়েক মিনিট হবে আমার বিষয় ছাড়া নয় বিষয় দিয়ে আমি আমার বক্তব্য শুরু করি মহান আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা পৃথিবীর মানুষ শুনুন এখন দান দেওয়ার কোনো সময় নেই আচ্ছা পৃথিবীর মানুষ শুনো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যারা মহিলারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বাড়িতে থাকো বাড়ি থেকে বের হয়ো না যদি কারণবশত বের হও তো সাজগজ করে বের হতে হবে না মোটা বরখা থাকবে চাদর থাকবে গায়ে সব কিছু ঢাকা থাকবে দিয়ে বাড়ি থেকে বের হতে হবে এ কথা আল্লাহ বলছেন কে বলছে এ কথা শুনছেন না আপনারা বক্তব্য কে বলছে কথা আল্লাহ বলছে কি বললো এ মেয়ে গল্প করো কেন লজ্জা হয় না শরম হয় না নাকি আমি কি বলছি তোমাকে
এটা কোনো জালসা হলো নাকি এখান থেকে মহিলা হাঁটছে ওখান থেকে মহিলা তাকাচ্ছে এখানে দোকান কাছে জালসা হলো অসম্ভব ছি এখানে হাদিস কোরআন বলা যায় নাকি বুঝেন হাদিস কোরআন কোন সাইডে যারা জালসা করে আর জিম্মাদার পরিবেশই নষ্ট করছে পাখি জানো বুঝে তুমি একজন পাথর এভাবে বসে থাকো অন্তত আমি যতক্ষণ বক্তব্য দিচ্ছি একটুকো নড়াচড়া করবে না যদি পারো তাও ঠিক না পারো উঠে চলে যাও অনেক লোক চলে গেছে অনেক লোক দোকানে আছে তুমি দোকানে থাকো দীনি মুসলিম ভাই বোন জরুরি কয়েকটি কথা মহান আল্লাহ তাআলা বলছেন বাড়িতে থাকো বাড়ি থেকে বের হয় না তোমার গৃহে তুমি প্রবেশ করো বের হয় না কারণ ছাড়া তবে কারণ যদি থাকে তাহলে সাজগোজ করে বের হওয়া যাবে না এই কথা আল্লাহ তাআলা বলছেন তো সাজগোজ ছাড়া বের হওয়া যাবে না আপনার স্ত্রীটাকে আপনি বলেন যে বাজার যেতে হবে বার কোথাও যেতে হবে আধ ঘন্টা লাগাবে বের হতে আধ ঘন্টা অন্তত কমপক্ষে কয় ঘন্টা লাগাবে আধ ঘন্টা তাহলে ও আল্লাহর কোরআনের কথা কি মানলো আল্লাহর আদেশ কি মানলো আল্লাহর নিয়ম কি মানলো তাহলে ওই স্ত্রী দিয়ে সংসার চলবে ওই মেয়ে দিয়ে চলবে অসম্ভব সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা আরো বলেন একটু বিষয়ের দিক দিয়ে আমি অন্য সাইডে নিয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও পৃথিবীর মানুষ শুনো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা এ পৃথিবীর মানুষ শুনে রেখো সর্বপ্রথম কিয়ামতের দিন যে জিনিসের হিসাব নিবে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যে জিনিসটার হিসাব নিবে সেটি হচ্ছে সালাত সালাত এমন একটি ইবাদত যে এই সালাতের প্রথমে আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবে যেটাতে মুসলমান এখন এই অবস্থায় সালাত ছেড়ে বহু লোক জালসার পেন্ডেলে বসে আছে সালাত ছেড়ে বহু লোক ফজরে ঘুমায় সালাত ছেড়ে এখন এই অবস্থায় খাওয়ার ভান্ডারিতে ব্যস্ত আছে সালাত ছেড়ে এখন এই অবস্থায় দোকানপাটে ব্যস্ত আছে সালাত ছেড়ে এখনো মানুষ জীবিত আছে সালাত ছেড়ে দোকানে ব্যবসায়ে ব্যস্ত আছে সালাত ছেড়ে নিজের দিনে নিজের ধর্মকে বাদ দিয়ে নিজের ব্যবসা বাণিজ্যতে সে ব্যস্ত আছে নিজের টাকা ইনকামে ব্যস্ত আছে নিজের দলীয় দাপট ক্ষমতাতে ব্যস্ত আছে সালাত বাদ দিয়ে সে রাজনীতিতে ব্যস্ত আছে স্লোগানে ব্যস্ত আছে কামায়ের ইনকাম পথে সে ব্যস্ত আছে যে সালাতের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের কাছ থেকে নেবে কার কাছ থেকে কিসের হিসাব নেবে সালাত মনে আছেন তো এবার একটু মনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন সালাত সালু আলাউ সাইরু আমালিহি ও পৃথিবীর মানুষ শুনে রেখো তোমার যদি সালাত ঠিক থাকে এ মহিলা শুনো তোমার আব্বার যদি সালাত ঠিক থাকে তোমার যদি সালাত ঠিক থাকে তোমার মার যদি সালাত ঠিক থাকে তোমার যদি সালাত ঠিক থাকে তাহলে সব আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন আর যদি সালাতে দ্বিতীয় সালাতে যদি অমনোযোগী দেখা দেয় সালাতে যদি ত্রুটি দেখা দেয় সালাতে যদি আপনার দুর্নীতি দেখা দেয় সালাতে যদি ভুল ত্রুটি দেখা দেয় সালাতের হিসাব যদি ঠিক না থাকে মনে রাখবেন মুসলিম তোমাকে বলছি একটা হাদিসে তুমি পরিবর্তন হওয়ার চেষ্টা করো আমাকে ব্যস্ততা দেখাও না আর এইদিকে লক্ষ্য করো এই ছেলে শোনো তুমি যে সালাত আদায় করো না মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নিবে সালাতের নিকাশ নিবে এই হিসাব নিকাশ যদি ঠিক থাকে তাহলে সব আমলগুলো গ্রহণ করা হবে আর সালাতের হিসাব যদি ঠিক না থাকে তাহলে কোনো আমল গ্রহণ করা হবে না হজ করলেও হজ এত দামি ইবাদত হজ করলে যেমন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিলে তার সব পাপ ক্ষমা আছে তার কোনো পাপই নেই হজ করলে তার সব পাপ ক্ষমা ওর কোনো পাপ নেই একজন নওজায়দা বাচ্চা জন্ম নিয়েছে বাচ্চা জন্মভূমিষ্ঠ হয়েছে তার কোনো পাপ নেই তার কোনো গুনাহ নেই ও চুরিও করেনি মিথ্যা কথাও বলেনি তার কোনো পাপ নেই তার শুধু নেকি তার কোনো পাপ নেই অথচ এই লোকটা ওই রকম হয়ে যাবে যার হজ কবুল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাচ্চা জন্ম হওয়ার পরে যেমন তার কোনো পাপ নেই তেমন হজ করলে তার সব পাপ ক্ষমা হয়ে যায় ও নতুন বাচ্চার মতো হয়ে যায় এই কথা কে বললেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এত দামি ইবাদত যে সব পাপ ক্ষমা হয়ে যায়। এই সত্য যদি আপনার সালাত ঠিক না থাকে, নামাজ ঠিক না থাকে, তাহলে হজও কবুল করা হবে না। তা আপনি যত টাকা দিয়ে হজ করে আসবেন তাতে আসে যায় না, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদেন তাতে কোনো আসে যায় না, হজ কবুল হবে না, কারণ আপনার সালাত ঠিক নাই। তার মানে বোঝা যাচ্ছে হজ করতে যাওয়ার আগে নিজের জীবনকে সংশোধন করতে হবে। এক মিনিট, আর একটা জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শুনো, কোন মুসলিম যদি আল্লাহর ভয়ে কাঁদে, কোন মুসলিম যদি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যদি কাঁদে আর দুই চোখ দিয়ে পানি পড়ে, দুই চোখ দিয়ে পানি পড়ে, এই পানি পড়লে, অশ্রু ঝরলে জাহান্নামে যাবে না। কেমন যাবে না? কথা কি বুঝতে পারছেন? দুই চোখ দিয়ে কি পড়লে বলেন, কি পড়লে? অশ্রু পড়লে, পানি পড়লে কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। কেমন যাবে না? গাভীর বাট থেকে দুধ বের করে, গাভীর বাট ওলান থেকে দুধ বের করে যেমন ঢুকানো আবার অসম্ভব, তেমন ওই লোকটা, যে লোকটা কেঁদেছে, ও জাহান্নামে যাবে না তেমন অসম্ভব। সুবহানাল্লাহ, বলবেন না? এত চিল্লায় কেন? এরা চিল্লায় কেন? এখানে ওয়াজ করা যায়, বলেন তো আপনারা, কথা বলা যায়। এর চেয়ে আমার জুমা মসজিদ অনেক ভালো, অনেক ভালো। এটা কোনো, এখানে কে আছে পিটিয়ে সবটিকে লাল করেন না? এখানে অসম্ভব। কে আর জিম্মেদার জালসার? কথা বলতে দেয় নাকি এরা? সম্মানিত উপস্থিতি, জরুরি কয়েকটি কথা। সলাত কবুল না হলে হজ কবুল হবে না। যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদেন আর চোখ দিয়ে পানি অশ্রু ঝরে, এই অশ্রু ঝরার কারণে গাভীর বাট থেকে ওলান থেকে দুধ বের করে, দুধ দহন করে দুধ ঢুকানো যেমন অসম্ভব, তেমন আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছে তেমন জাহান্নামে যাবে না তেমন অসম্ভব। তার মানে জাহান্নামে যাবে না। এত বড় নেকি, এত বড় নেকি, কিন্তু সলাত ঠিক না থাকলে এটাও কি হবে না? গ্রহণযোগ্য হবে না। শুনছেন কথা? গ্রহণযোগ্য হবে না। তার মানে এত বড় নেকি থেকে আপনি বঞ্চিত হবে, কারণ ওই যে আপনার মেয়ে সলাত আদায় করে না, ওই যে ওর নাম আব্দুর রহমান নাম রেখেছে, ঠিক, আব্দুল সালিম নাম রেখেছে, আব্দুল কুদ্দুস নাম রেখেছে, কথা ঠিক, আব্দুর রহমান নাম রেখেছে, কথাই ঠিক, কিন্তু আব্দুর রহমান নাম রেখেছে ও মুসলমান, কিন্তু ও যে সলাত আদায় করে না, এর জবাব কে দিবে? ওর হজও কবুল হবে না, এই দোয়াও কবুল হবে না। আর একটা কথা জরুরি।